আমি এখন আছি স্লোভাকিয়া দেশের রাজধানী ব্রাতিস্লাভাতে। ইস্টার্ন ইউরোপের এই সুন্দর শহরের প্রথম ভিডিও আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ ব্রাতিস্লাভার বাকি কিছু জায়গা ঘুরে আমরা চলে যাব অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে আমরা চড়ব পৃথিবীর সবথেকে পুরনো নাগরদোলা, হ্যাঁ, ওয়ার্ল্ডস ওল্ডেস্ট জায়ান্ট ফেরিস হুইল। তো চলো ঘোরা যাক। আমি আছি এখন স্লোভাকিয়ার মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে। এটা হচ্ছে স্লোভাকিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। পেছনে স্লোভাকিয়ার ফ্ল্যাগ, ইউর ফ্ল্যাগ সব আছে। আর এদিকে হচ্ছে মেইন আমাদের ব্রাতিস্লাভা কাসেল, রাট কাসেল বলে যেটাকে। এই কাসেলটার হিস্ট্রি আজকের নয়, অনেক পুরনো হিস্ট্রি। কাসেলটার ব্যাপারে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা ফোর পিলার কাসেল, মানে চারটে পিলারের মাঝখানে কাসেলটা পুরো দাঁড়িয়ে আছে। তো এটা একটা ইউনিক আর্কিটেকচার। আর কাসেলটার হিস্ট্রি শুরু হয়, মানে এটার হিস্ট্রি সেই 2800 BC থেকে এটার হিস্ট্রি আসছে। 2800 BC থেকে এখানে সেটেলমেন্ট থাকে, মানে মানুষের সেটেলমেন্ট শুরু হয়। এখানে ইউরোপের মেন ট্রেড রুটস আছে, সেই জন্য সেই অত 2800 BC থেকেই এখানে মানুষের সেটেলমেন্ট থাকে, মেন ট্রেড রুটস থাকার কারণে। আর এই কাসেলটা বিল্ড হয় মেনলি 9th century AD-তে, 900 AD-তে এই কাসেলটা বিল্ড হয়। সো খুবই পুরনো, মানে খুবই হিস্টোরিক্যাল একটা জায়গা, অনেক পুরনো জায়গা। কাসেলের আর্কিটেকচারও মেনলি অনেক পুরনো। নিচে ওই দেয়ালগুলো, ফোর্ট্রেসের দেয়ালগুলো যদি আমরা দেখি, ওই দেয়ালগুলোই খুব পুরনো, সেই আগেকার দিনের পাথর দিয়ে বানানো। সো বেশ একটা হিস্টোরির মধ্যে আছি আমরা, পুরো হিস্ট্রির মধ্যে আছি। মানে এই পুরো ট্রিপটাই আমাদের একটা হিস্টোরিক্যাল ট্রিপ হচ্ছে। সো বেশ ভালো লাগছে। ওইটা হচ্ছে ভিয়েনা গেট, মেন কাসেলের একটা এন্ট্রি পয়েন্ট ভিয়েনা গেট। আমরা ভিয়েনা গেট দিয়ে কাসেলের মধ্যে ঢুকবো, ঢুকে তারপর কাসেলের ব্যাপারে তোমাদের আরো কিছু বলছি। তো চলো তারপর দেখাচ্ছি তোমাদের কাসেলের ভেতরে গিয়ে। সো ওই দিক দিয়ে ঢুকলাম আমরা, ভিয়েনা এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে কাসেলটা, এই পুরো ব্রাতিস্লাভা কাসেল। এটা ফোর পিলার কাসেল, চারটে পিলার আছে। এটা হচ্ছে ব্রাতিস্লাভা কাসেলের ভেতরে কুয়ো, অনেক ডিপ কুয়ো। এই কুয়োটা আছে মেন কাসেলের চত্বরে। আমরা ওদিক দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে পুরো কোর্টইয়ার্ড কাসেলের, এই ভেতরটা পুরোটা কাসেল। এত পুরনো কাসেল কিন্তু অনেকবার রেনোভেট করা হয়েছে। লাস্ট রেনোভেশন 1900-এ হয়েছে। মেন কাসেলের ভেতর এটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের এন্ট্রেন্স। এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে মিউজিয়াম। তো আমরা মিউজিয়ামে আর ঢুকবো না, কারণ কি ভেতরে খুব হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস আছে, অত ইন্টারেস্টিং নয়, মানে আমার জন্য অত ইন্টারেস্টিং নয়। তাই আমরা বেরোবো এখন। ব্রাতিস্লাভে আরও কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্টস আছে, সেগুলো দেখতে হবে। দেরি হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে মোটামুটি। সো তাড়াতাড়ি করে যাবো সেই সব পয়েন্টসগুলোতে। প্রপার ওল্ড ইউরোপিয়ান স্ট্রিটস দিয়ে হাঁটছি আমরা, কবেল স্টোন স্ট্রিট, একদম সেই ওল্ড ইস্টার্ন ইউরোপিয়ান ভাইব। আর এদিকেও খুব সুন্দর, এদিকে আমরা মাইকেলস গেটে যাচ্ছি। সো এই টাওয়ারটায় চলে এলাম। এটা মোটামুটি সাততলা হাইটের একটা টাওয়ার। এটা হচ্ছে মাইকেলস গেট। এই গেটটা হচ্ছে সিটির ওল্ডেস্ট রিমেইনিং গেট, মানে ফোর্ট্রেসের ওল্ডেস্ট রিমেইনিং গেট এই গেটটা, যেটা কিনা এখনো প্রিজার্ভ করা আছে। সো এটা হচ্ছে মাইকেলস গেট। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্রাতিস্লাভার। ওই মাইকেলস গেট, মাইকেলস গেট দিয়ে বেরোলাম জাস্ট আমরা। ওই ওইটা হচ্ছে এক্সিট, ওখান দিয়ে বেরোলাম, মানে ওদিকে ওদিক দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে বেরোলাম। জাস্ট একটা গেট টাইপের, ওর নিচে একটা ম্যাপ করা, ওয়ার্ল্ড ম্যাপের মতন করা। পেছন দিকে সাউথ পোল, এইদিকে সামনের দিকে নর্থ পোল, কোন দিকে রোম, কোনটা গিয়ে ইটালি, সেই মানে মেডিভাল ইউরোপের যে ম্যাপ ছিল সেই ম্যাপের একটা রেপ্লিকা করা মাটিতে।
মাইকেলস গেটের অপোজিটে হচ্ছে এটা ওল্ড টাউন, মানে মাইকেলস গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে সিটির ওল্ড টাউন। এটা হচ্ছে ব্লু চার্চ, সো খুবই কালারফুল একটা চার্চ, খুব সুন্দর চার্চ। এটা ব্রাতিস্লাভার খুব ইন্টারেস্টিং একটা চার্চ, যেটা কিনা একটা খুব ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, পুরো ব্লু আর খুব সুন্দর দেখতে, ম্যাজিক্যাল একটা চার্চ, ম্যাজিক্যালি দেখতে একটা আর্কিটেকচার। সো এটা এই ব্লু চার্চ দেখেই আজকের আমাদের ব্রাতিস্লাভার ট্রিপ শেষ করছি। আজকের মতন ব্রাতিস্লাভার ট্রিপ ইজ ওভার, এখন আমরা ভিয়েনা আবার ফেরত যাব। ভিয়েনাতে আমাদের রাত্রের বাস, কিছু খাবার দাবার খেয়ে তারপর আবার ভিয়েনা ফেরত যাব। হ্যাঁ, আমাদের কিছু সুভেনিয়ারও কিনতে হবে, সেগুলো কিনবো, কিনে রাত্রের বাস, সো দেরি আছে, এখনো টাইম আছে। এখন মোটামুটি 6টা বাজে, আমাদের 9টার সময় বাস। কালকের ভিয়েনাতেই থাকবো, ভিয়েনা ঘুরবো কালকের, তোমাদের দেখাবো কালকের কী কী ভিয়েনা ঘুরবো, ইন্টারেস্টিং কিছু প্ল্যান করেছি, সেগুলোই করবো। রাতের ব্রাতিস্লাভা খুব সুন্দর দেখতে। আমরা রাত্রেই ব্রাতিস্লাভা থেকে চলে এলাম ভিয়েনাতে, স্লোভাকিয়া দেশ থেকে অস্ট্রিয়া দেশে, আর সকালে বেরিয়ে পড়লাম ভিয়েনার রাস্তায়। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে এলাম ভিয়েনার সিটি সেন্টারে। খুব সুন্দর একটা লাইভলি জায়গা, আজকের বিশেষ করে শনিবার, সেই কারণে প্রচুর ভিড়, উইকেন্ড, প্রচুর টুরিস্ট এসছে আজকে, বেশ ভালো লাগছে ঘুরতে। আমরা এখন সুভিনিয়ার কিনবো, কিছু সুভিনিয়ার কিনতে হবে, কারণ কি আজকেরই আমাদের ভিয়েনা লাস্ট দিন, সো সুভিনিয়ার কিনবো। তারপর চকলেট কিনতে হবে, ভিয়েনিস চকলেট খুব ফেমাস, চকলেটও নেবো। এখানে মোৎসার্ট বল বলে একটা চকলেট হয়, সেটা খুবই ভালো খেতে, সো সেই দোকান খুঁজছি আমরা কোথায় চকলেট কিনতে পাওয়া যায়। তারপর মিউজিক্যাল বক্স আছে, যেহেতু ভিয়েনা ইজ এ সিটি অফ মিউজিক, এখানে মিউজিক্যাল বক্স আছে, মানে মোৎসার্টের কম্পোজিশন বা বিথোভেনের ফিওরেলিস কম্পোজিশনের ছোট ছোট মিউজিক বক্স হয়, যেগুলো ঘোরালে সুন্দর মিউজিক শোনা যায়, সো সেগুলো নেবো ভাবছি। দেখি সুভিনিয়ার শপ খুঁজছি, মেন সিটি সেন্টারেই থাকার কথা সুভিনিয়ার শপ। আমি এখন আছি সেন্ট চার্লস চার্চের সামনে, বা কার্লস কিরশে বলে যেটাকে। এটা একটা খুব ইন্টারেস্টিং চার্চ বলবো আমি। যখন 1700s এখানে গ্রেট প্ল্যাগ এপিডেমিক হয়েছিল, মানে মহামারী হয়েছিল যখন, তখন তখনকার হোলি রোমান এম্পায়ার সেন্ট চার্লসের উদ্দেশ্যে এই চার্চটা বানিয়েছে, যাতে মহামারী কমে যায়, সব লোকজন ভালো থাকে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে এই চার্চের ব্যাপারে। হাবসবার্গ ডাইনাস্টিও যখন ছিল, তখন ওই চার্চটা খুব ইম্পর্টেন্ট একটা চার্চ ছিল তাদের কাছে। সো বেশ ভালো আর্কিটেকচার, সামনে একটা সুন্দর ওয়াটার বডি আছে, তার সামনে রিফ্লেকশন পড়ে পুরো চার্চের, বেশ ভালো লাগলো এখানটায় দেখে। এটাও বেশ একটা সিটি সেন্টার টাইপেরই, অনেক লোকজন আছে চারিপাশে, সবাই সামনের ওয়াটার বডিটার সামনে বসে আছে, সবাই বসে ছবি তুলছে, হাওয়া খাচ্ছে, সো বেশ ভালো জায়গা এটা। তো আমি এখন আছি ভিয়েনার নাশ মার্কেটে। তো এটা খুবই একটা হিস্টোরিক্যাল মার্কেট বলবো আমি, 16th century আগেও শুরু হয়েছে এই নাশ মার্কেট। এখানে প্রায় 100টার ওপরেও স্টল আছে, ওপেন এয়ার মার্কেট এটা। এইদিকে আছে পুরো বড় বড় স্টল, মানে বিশাল বড় গলি, সেই গলির মধ্যে ওপেন এয়ার মার্কেট আছে। এখানে মোটামুটি পৃথিবীর সব রকমের দোকান পাওয়া যায়, মোটামুটি পৃথিবীর সব দেশের দোকান পাওয়া যায়, টার্কিশ দোকান আছে, ইন্ডিয়ান দোকান আছে, সব রকম ন্যাশনালিটির দোকানপত্র পাওয়া যায়। এদিকে খাবার দাবারও আছে, যেমন ওই যে ফ্রোজেন ইয়োগার্ট, ওখানে ওয়াইন অ্যান্ড চিজ, চিজের অনেক ভ্যারাইটির অনেক দোকান আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা আজকের নয়, এটা সেই 16th century আগের দোকান, মানে সেই হ্যাবসবুর্গ ডাইনাস্টির সময়ে এটা বেশি আরো বড় হয়েছে। তো বেশ একটা ইন্টারেস্টিং জায়গা এটা, ওপেন এয়ার মার্কেট, এখানেই ঘুরছি আমরা। আগের দিন এখান থেকে ডিনার করেছিলাম, ভিয়েনার প্রথম দিন। এখানে ফ্লি মার্কেট আছে, আশেপাশে প্রচুর দোকান আছে, খাবার দোকান আছে অনেক, সো এখানে সস্তায় খাবার পাওয়া যায়, সস্তায় জিনিস পাওয়া যায়, বিশাল বড় মার্কেট। সামনের দিকে দেখাবো, অনেকটা বড়, প্রায় দুটো স্ট্রিট জুড়ে পুরো মার্কেটটা, সো
অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে। আমরা এখানে এসেছি কিছু খাবার কিনতে। দেখি আমরা নাশমার্ক থেকে একটা অটোমান ডেজার্ট নিয়ে নিয়েছি, বাকলাভা। আমি বেসিক্যালি কখনো ট্রাই করিনি, এটা একটা ওয়ালনাট বেসড বাকলাভা। তো খাচ্ছি বেশ, এটা ট্রাই করলাম। যেমন তোমাদের বললাম, নাশমার্কতে সব দেশের সব ন্যাশনালিটির একটা কিছু দোকান আছে। তো এটা অটোমান কুইজিন, মানে ইরানিয়ান আর টার্কিশ কুইজিন বেসিক্যালি বলতে পারো। সো খাই এটা, বেশ ভালো খেতে, বেশ ফিলিংও আমি বলবো। ঘোরাঘুরি করতে করতে সন্ধে হয়ে গেল আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অস্ট্রিয়ার পার্লামেন্ট হাউসের সামনে। পার্লামেন্ট হাউসের সামনে রয়েছে গ্রিক গডেস এথিনার একটা সুন্দর মার্বেল স্ট্যাচু আর ফাউন্টেন। অ্যান্ড ফাইনালি চলে এলাম আজকের মেইন অ্যাট্রাকশন, পৃথিবীর সব থেকে পুরনো জায়ান্ট ফেরিস হুইলের সামনে। ভেতরটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, এর মধ্যে অনেক রাইডস আছে, কিন্তু আমাদের মেইন অ্যাট্রাকশন তো এই জায়ান্ট ফেরিস হুইল। সো টিকিট কেটে নিয়েছি ভিয়েনার ফেরিস হুইলের, ওখান থেকে টিকিট কাটলাম। 1897, মানে ওল্ডেস্ট ফেরিস হুইল ইন দ্য ওয়ার্ল্ড। সো খুবই এক্সাইটিং একটা জার্নি হবে। ওইখান দিয়ে ঢুকবো ফেরিস হুইলের ভেতরে, মানে রাইড শুরু করবো ওখান দিয়ে। ওপরে উঠে তোমাদের দেখাচ্ছি পুরো ফেরিস হুইল থেকে ভিয়েনা শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। সো যাবো, প্রায় 150 বছরের ওপরে পুরোনো একটা ফেরিস হুইল, মানে সুন্দর কনস্ট্রাকশন, একটা সুন্দর ইঞ্জিনিয়ারিং মার্ভেল। ওপরে উঠে তোমাদের দেখাচ্ছি সুন্দর ভিয়েনা কি কত সুন্দর দেখা যায় ওপর থেকে, আর একটা সুন্দর রাইড হবে। ইউজুয়ালি 12-15 মিনিটসের রাইড হয় এটা। সো চলো যাই ওপরে, ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ফেরিস হুইল। জাস্ট উঠলাম ফেরিস হুইলের কম্পার্টমেন্টের ওপর, এইটা এরকম কাঠের কম্পার্টমেন্টের ওপর, বেশ সুন্দর। ওপরে কি কি দেখা যায়, মানে ওপর থেকে কি কি দেখা যায়, সেই ভিউ পয়েন্ট গুলো ওপরে ছবি দেওয়া আছে। এরকম এদিকে আছে আর এদিকে আছে, ওপর থেকে কি কি দেখা যাবে সেগুলো। এর আগে চড়েছিলাম, থাইল্যান্ডে গেছিলাম যখন আমার কলেজের ইন্টার্নশিপ, থাইল্যান্ডে গেছিলাম। তো থাইল্যান্ডে জায়ান্ট ফেরিস হুইল চড়েছিলাম, আর সেটা একদম মডার্ন ফেরিস হুইল ছিল। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ফেরিস হুইল, ভিয়েনাতে যেটা চড়ছি আমি এখন। তো এটার ফিলিংটাই আলাদা, বেশ সুন্দর কাঠের যে এনশিয়েন্ট একটা স্ট্রাকচার, সুন্দর ইঞ্জিনিয়ারিং, আর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। দিক থেকে দেখতে পাচ্ছি পুরো নিচে অ্যামিউজমেন্ট পার্কটা সুন্দর দেখা যাচ্ছে, আরো অনেক ইন্টারেস্টিং পয়েন্টস দেখা যাচ্ছে ভিয়েনা। কি কি পয়েন্ট সেগুলো এখানে লেখা আছে এই ওপরে ছবি করে লেখা আছে, যেরকম এই যে অ্যামিউজমেন্ট পার্কটা, অ্যামিউজমেন্ট পার্ক নিচে ওই নিচে দেখা যাচ্ছে ওইটা, সেরকম সব ছবিগুলো আছে। সো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। সো ভিয়েনা জায়ান্ট ফেরিস হুইলের রাইড জাস্ট শেষ হলো, নামলাম ফেরিস হুইল থেকে। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ফেরিস হুইল চড়লাম, খুব সুন্দর লাগলো। আজকে আমাদের ভিয়েনার শেষ দিন। সো ভিয়েনা ট্রিপ খুব ভালো ছিল, ভিয়েনা শহরটাও খুব ভালো লেগেছে আমার, বিশেষ করে ফেরিস হুইলের এই সুন্দর রাইডটা দিয়ে ট্রিপটা শেষ হলো, সেটাও অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। ব্রাতিস্লাভা কেমন লেগেছে, ভিয়েনা কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানিও। ব্রাতিস্লাভার ব্লগ দেখে না থাকলে প্লিজ দেখে নিও, ভিয়েনার ফার্স্ট ব্লগও দেখে নিও। কালকে আমরা যাবো প্রাগ, চেক রিপাবলিকের ক্যাপিটাল।
সো এর পরের এপিসোডে আসছে প্রাগ, প্রাগের ভিডিও দেখতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে, আর বেল বেল আইকন অন করে দিও যাতে প্রাগের ভিডিও আসলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও নতুন কিছু দেখতে চাইলে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতন টাটা, ভিয়েনাকেও টাটা, দেখা হচ্ছে প্রাগে, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। সো গুড বাই।